আমাদের ঠিক মতো খাওয়ার রিস্কার টাকা ওরা না ভাই, সারা দিনে 10 টাকা 100 টাকাও নিতে পারি না। সারা দেশের সম্মান নষ্ট করতেছে, অবৈধ অটো, অবৈধ গাড়ি চলবে না, চলবে না। আমরা কি গরিব বলে কি এই দেশের নাগরিক না? আমরা কি কিছু বলতে পারবো না? অটো রিস্কা বন্ধ করতে হবে। যে গাড়িটা হাইকোর্ট নাকি বাতিল ঘোষণা করা হয়েছিল সে গাড়িটা এখন টাকা খেয়া রোডের মধ্যে ছাড়ি দিয়ে 3 ঘন্টা গাড়ি চালায় ভাই। আমাদের ঠিক মতো খাওয়ার রিস্কার টাকা ওরা না ভাই, অটো রিস্কার লেগে ভাই 100 টাকার বাড়ানো 40 টাকা জায়গা ভাই। রাস্তার ভিতরে ভাই আমাকে সামনে আমগরে বাউলি দেয় ভাই, আমরা ঠিক মতো গাড়ি চালাইতে পারি না ভাই রাস্তায় ভাই। আমাদের দাবি হলো এই অটো চলতে পারবে না, এই অটোর ভাড়া আমাদের রিক্সার ভাড়া থাকে 40 টাকা, ওইখানে দেয় আসে আমাদের 10 টাকা। আমরা তার জন্য সারাদিনে 10 টাকা 100 টাকাও নিতে পারি না। ব্যাটারি চালিত গাড়ি হলো অবৈধ গাড়ি, এই গাড়ি শহরে চলতে পারবো না। কারণ এরা দেশের সম্পদ নষ্ট করতেছে, কারেন্ট নষ্ট করতেছে, দেশের সম্পদ নষ্ট করতেছে। বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের হাজার হাজার গাড়ি আছে, পুলিশের চাকরি করা অবস্থায় তাদের গাড়ি চলে, ঠিক আছে? আর এই গাড়ি পুলিশ ধরে 1200 করে টাকা, অবৈধ অটো, অবৈধ গাড়ি চলবে না, চলবে না। আমরা কি গরিব বলে কি এই দেশের নাগরিক না? আমরা কি কিছু বলতে পারবো না ভাই? আমার কিস্তি সপ্তাহে 4000 টাকা কিস্তি, আমার সপ্তাহে সংসার চলে না, আমার কে রে অটো চালায় আমার সংসার চলে না। যে আমরা অটো চলতে দিব না, ঠিক আছে? আমরা নাম্বার বাড়াই নিলাম, নেওয়ার পরে এখন অটো চলে। আবার অমিলিকের কিছু লোক কিছু জ্যাকেট বার করছে 3 মাস 3000 করে টাকা, কিন্তু অটো চলতেই আছে। তা আমরা গরিব দেখি কী করে রাখাবো বলেন? রিক্সা চালায় আগে কিস্তি মিস্তি দিচ্ছে, আর 5 জন খানালা আছে। এখন আগে দেখা যাচ্ছে কিছুদিন আগে এত অটো ছিল না, তখন আমরা ভালো যাক কিছু কেনাকাটা খাইবার পারছি। এখন বর্তমানে এমন পরিস্থিতি এসে গেছে, আমরা তো রিক্সা অটো রিক্সা কিনতে পারতেছি না, চালান নাই আমার, চালান নাই। এখন তখন আমার কী করার উপায়? এখন আমার পাওয়ার রিক্সায় চালাতে হবে, 15-16 হাজার টাকা হলে একটা পাওয়ার রিক্সা বানাই পারতেছি আমি। তখন আমি এইটা সংসার চলাই যাই পারতেছি, আগে কিছুদিন চলাই যাই পারছি, বর্তমানে একটু কষ্ট হইতেছে। আমরা এমন তার মতো পাওয়ার রিক্সা যেভাবে চলছে ওই রকমই যেন চলতে পারি, এবং অবৈধ যে অটো রিক্সাগুলো সেগুলো উচ্ছেদ করে স্বাভাবিক নিয়ম তরুণ করে আমাদের ঠিক মতো খাওয়ার রিস্কার টাকা ওরা না ভাই, সারা দিনে 10 টাকা 100 টাকাও নিতে পারি না। সারা দিনে দেশের সম্পদ নষ্ট করতেছে, অবৈধ অটো, অবৈধ গাড়ি চলবে না, চলবে না। রাজধানীতে চলাচলরত বৈধ লাইসেন্সধারী পায়চালিত রিক্সাকে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে